কংগ্রেসের রাজনৈতিক পরিক্রমা বিভাগের বৈঠকত লোকসভা নির্বাচনক আলোচনা করা হল আর সেই আলোচনাতে লোকসভা নির্বাচনের কংগ্রেসে এখন তালিকা প্রস্তুত করলে ঠিকই শুনেছে আপনাদের কংগ্রেসে লোকসভা নির্বাচনের তালিকা প্রস্তুত করলে আন দলে তালিকা এতিয়ালে ওলাই নাই কিন্তু কংগ্রেসের তালিকা ওলাই গল এখন তালিকা আমি টিভির পর্দার আপনাদের দেখাইছো সেই তালিকাখন যখন তালিকাত বহু কেজন নেতার নাম আছে কাজিরঙার গৌরব গগৈর নাম আছে নগাঁওর প্রদ্যুৎ বরদলৈ আর রকিবুল হুসেনের নাম আছে বরপেটার আব্দুল খালেকর নাম আছে ধুবুরীরপরাও আব্দুল খালেকর নাম আছে গুয়াহাটির মীরা বরঠাকুরের নাম আছে লক্ষিমপুরের রানী নরহর নাম আছে শোণিতপুরের আন এজন নেতা যাক কংগ্রেসের এগারী দিগ্গজ নেতা বলে কোয়া হয় ডিব্রুগড়ের সেই নেতাগীর নাম আছে মুঠতে বহু নেতার নাম আছে নামেই নাম আর এনে ধরনের বহুকটা নাম সম্মুখ আহিছে এখন দীঘলিয়া তালিকা কংগ্রেসের এই দীঘলিয়া তালিকাখন আমি দেখবলে পাইছো আর ইয়াতেই লোকসভা নির্বাচনের এই তালিকাখনক লৈ এতিয়া রাজনৈতিক মহলত বিশেষ বিরোধী যাব রাজনৈতিক দল আছে বিজেপি আর আন আন বহু রাজনৈতিক দলে তীব্র সমালোচনা করেছে কংগ্রেস দল এই তালিকাখনের জড়িয়ে কংগ্রেস একেবারে ডুবি যাব নিজের নেতাক নিজেই মারিব বিচারিছে কংগ্রেস দলে হেনো এই তালিকাখন দেখার পছত সেই কথাটোহে কোয়া হয়েছে কিন্তু এই গোটেবুর সমষ্টিত এই চৈধ্যটা সমষ্টিত ইমানবুর নেতার নাম ইমানবুর নেতায় নির্বাচন খেলব নাকি নেখেলে কংগ্রেসের এয়া প্রার্থিত্ব প্রত্যাশীর তালিকাহে বা সম্ভাব্য তালিকাহে প্রদেশ কংগ্রেস কমিটির তরফের এই তালিকাখন প্রকাশ করা হয়েছে এখন এয়া হয়েছে প্রত্যাশিত যখন নেতা তালিকাহে বা সম্ভাব্য তালিকাহে এই তালিকাখন লৈ ইতিমধ্যে জিতেন্দ্র সিং অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির হাতত সেইখান জমা দিবলে কৈছে কিন্তু এই তালিকাখন থাকা নেতাসকলক এতিয়াও নির্বাচন করা হওয়া নাই মাত্র একটা সম্ভাবনা হিসাবে ইয়াক প্রকাশ করা হয়েছে বলে কংগ্রেসে দাবি করেছে পরবর্তী সময় তেওঁলোকে এক লাখ টাকাক জমা দি নির্বাচন যিসকলে খেলিব বিচাৰিছে তেওঁলোকে আবেদন করব পাৰিব আৰু তাৰ পাছত কংগ্রেস হাইকমান্ডে নেতাসকলক নির্বাচন করব যে কোনটো সমষ্টিত কোনে নির্বাচন খেলিব পাৰিব কিন্তু এই তালিকাখনক লৈ কি কি মন্তব্য আহিছে মন্তব্যবোৰ এনেধৰণে আহিছে রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতায় কৈছে এয়া পরাজিত হওয়ার তালিকা এই তালিকাখন চাই এটাই আমি কব পাৰো যে সকলো নেতায় পরাজিত হব বিজেপির সভাপতি ভবেশ কলিতার এই বক্তব্য কিবা আছে নি কংগ্রেসে তো এইবিলাক এন্টারপ্রাইজ সিস্টেম চলি আছে তেওঁলোকৰ নেতাবিলাকে কয় মই নাজানো কি কথা মোক এজন কংগ্রেস নেতা আগতে কৈছিল যে তেওঁলোকৰ সিস্টেমটো অলপ বেলেগ ধরনের টিকেট দিয়া সিস্টেম বিলাক পীযুষ হাজরিকায় কৈছে যিসকলে তেল মারিব পারে তৈল মর্দন করিব পারে তেওঁলোকৰ বাবেই এইখন তালিকা বা তেওঁলোকৰ নামেই ইয়াত অন্তর্ভুক্ত হৈছে আৰু জিতেন্দ্র সিঙে স্বাভাবিকতে ইয়াত কি লেনদেন কৰিছে আমি বুজি পাইছো পীযুষ হাজরিকার এই মন্তব্য ভূপেন বৰা ডাঙরিয়া আৰু ৰাহুল গান্ধীৰ আগতে যোনে তেল মাৰিব তেওঁলোককে টিকট দিব সীতামঢ়ীত তেওঁলোকে টিকট দিব বুলি কৈছে আচলতে তেওঁলোকে জানে যে তেওঁলোক হাৰিব ৰাজস্থানতে এইবাৰ কংগ্ৰেছ বৰ বেয়াকৈ হাৰিব গতিকে জিতেন্দ্ৰ সিং ডাঙরিয়াক অনুৰোধ কৰিছো তেওঁ যদি পাৰে ৰাজস্থানত অলপ গৈ কংগ্ৰেছক বচাবলৈ চেষ্টা কৰক বিজেপি নেতা হেমাংগ ঠাকুৰীয়াই কৈছে যে তেওঁলোকে যি মিত্ৰজোঁটৰ কথা কৈছে ইণ্ডিয়াৰ গঠবন্ধনৰ কথা কৈছে ইন্ডিয়ার গঠবন্ধনত অহা দলবর মূল উদ্দেশ্য আছিল যে আগন্তুক লোকসভা নির্বাচনত একেলগে নির্বাচন খেলা কিন্তু সেই দলবর সৈতে কোনো আলোচনা নকরিলে কংগ্রেসে সেই দলবর নেতাক চুন গুরুত্বই নিদিলে মানে কংগ্রেসে অকলেই সকলো করব বিচাৰিছে অকলেই নিজক শাসনলৈ আনিবলৈ চেষ্টা কৰিছে অন্য দলৰ সহায় নালাগে আৰু অন্য দলৰ সহায় নোলোৱাকৈ তেওঁলোকে আগবাঢ়ি যাব বিচাৰিছে কিন্তু ইণ্ডিয়াৰ গঠবন্ধন কিয় তেনেহলে তৈয়াৰ কৰিছে কি প্ৰয়োজন বাকি দলবোৰক যদি গুৰুত্ব নিদিয়ে আমি আমাৰ ক্ষেত্ৰত সদায় আগবাঢ়ি যাম একেলগেহে বিজেপিৰ সেইটোৱে ব্যতিক্ৰম কংগ্ৰেছৰ সৈতে বিধায়ক হেমাংগ ঠাকুৰীয়ে এইখিনি বক্তব্য অসমৰ ক্ষেত্ৰতো যি এটা মহাগতিবন্ধন তেওঁলোকে কৰিছিলে কিন্তু কংগ্ৰেছে যোৱাকালি যি পেনেল বনালে সেই পেনেলত কিন্তু তেওঁলোকে অন্য দলকেইটাৰ কাৰণে কোনো এটা ছিট নাৰাখিলে এফালে এ আই ডি এফৰ নেতা করিমউদ্দিন বৰভূঞাই কৈছে যে কোনো এটা দলৰ লগত আলোচনা কৰা নহল কোনো এটা দলৰ সৈতে কথা বাৰ্তা নাপাতিলে মিত্ৰজোঁটত ইমানবোৰ দল আছে সেই মিত্ৰজোঁটত থকা দলবোৰৰ সৈতে কোনো আলোচনা বিলোচনা নকৰাকৈ এখন তালিকা প্ৰস্তুত কৰিছে ই ইণ্ডিয়াক ডুবাব যি ইণ্ডিয়া মিত্ৰজোঁটৰ কথা কৈ আছে তেওঁলোকে আগন্তুক দিনৰ বাবে সেই ইণ্ডিয়াক ডুবাব বুলি এ আই ডি এফৰ নেতা করিমউদ্দিন বৰভূঞাই উল্লেখ কৰিছে
এই তালিকাখন অসমত ইন্ডিয়াখন থানমান করিলে এই তালিকাখনে ইমান দিন একলগত বহি মেল মিটিং করিলে প্রেস মিট করিলে আমি বারোদলীয় গঠবন্ধন ইউডিএফ তাত নাই অমুক নাই বিজেপির বিরুদ্ধে যুঁজ দিম তেওঁলোকে কোনো আলোচনা নকরাকে এই তালিকাখন প্রকাশ করার আড়ত রহস্যটো কি আনফালে রনুজ পেগুৰ বক্তব্য আহিছে কি কয় রনুজ পেগুৰ সেও আমি শুনাম যোৱাবাৰ তেওঁলোকে বিধায়কৰ তালিকা ওলোৱা নাই তাৰ লগে লগে প্ৰাৰ্থীৰ লগে লগে কোনে কোন মন্ত্ৰী পাব কোনে কি দপ্তৰ পাব সেইবিলাক তালিকা উলিয়াইছিলে য'ত এইবিলাক তালিকা উলিয়াই পায় যদি তেওঁলোকে শান্তিত টোপনি যায় আনন্দত থাকে ইফালে প্ৰত্যুত্তৰ আহিছে কংগ্ৰেছৰ তৰফৰ পৰা ভূপেন বৰাই প্ৰত্যুত্তৰ দি কৈছে যে ইয়া এখন মাত্ৰ সম্ভাৱ্য তালিকা আমাৰ নিজৰ তালিকাহে আমি আন দলৰ সৈতে আলোচনা কৰিম চি পি আই নিজৰ প্ৰাৰ্থী বিচাৰিছে তেওঁলোকৰ প্ৰাৰ্থী আমি দিম ৰাইজৰ দলে প্ৰাৰ্থিত্ব বিচাৰিছে রাজ্য দলক প্রার্থিত্ব দিয়ার বিবেচনা আমি করিম লগতে লুরিণ জ্যোতি গগৈ তেওঁলোকে নিজৰ প্রার্থিত্বর কথা কোৱা নাই সেয়েহে আমি তেওঁৰ নামটোৰ কথা ভবাও নাই কিন্তু এয়া মাত্র কংগ্রেস দলের যখন নেতা বাবেহে এখন তালিকা পাছত পাছে পরে যেতিয়া লোকসভা নির্বাচনের মূল তালিকার কথা আহিব তেতিয়া আমি রাইজৰ দল বা অসম জাতীয় পরিষদ সিপিআই সিপিআইএম এই সকলো রাজনৈতিক দলের সঙ্গে আমি আলোচনা করিম তেওঁলোকে যত যত প্রার্থী বিচারে সেই সন্দর্ভত আমি বিবেচনা করিম আমার হাইকমান্ডে বিবেচনা করব এতিয়াও বহুখিনি হবলে বাকি আছে আমি মাত্র অপেক্ষা করার প্রয়োজন লুইন গগৈ ডাঙরিয়ায় এই সিটত আমি খেলিব বিচাৰিছোঁ বা এইজন আমার প্রার্থী হব এনেকুৱা কথা আমার লগত নাই পতা সেখানে আমি তো নাজানো কোন দলে কত সংগঠন কৰি পেলাই প্ৰাৰ্থিত্ব আশা কৰিব যেতিয়া আমি এতিয়ালৈকে তেওঁলোকৰ লিষ্টখন পোৱা নাই আমিতো প্ৰাৰ্থীবিহীন হিচাপে সংগঠন কৰাত অসুবিধা আছে সেইকাৰণে আমি কৈছোঁ আমাৰ দলৰ প্ৰাৰ্থীসকল আগবাঢ়ি আহিব লাগে মুঠতে যি কি নহওক এতিয়া এইখন তালিকাক লৈ বহুতেই বহু মত প্ৰকাশ কৰিছে বহুতে গৌৰৱ গগৈক টাৰ্গেট কৰি লৈছে বহুতে ৰকিবুল হোচেনক টাৰ্গেট কৰি লৈছে ভূপেন বৰাকটো টাৰ্গেট কৰিছেই মুঠতে এই সমগ্র তালিকাখন এতিয়া আগন্তুক দিনত কিমান সত্য প্রমাণিত হব সিও এক লক্ষণীয় বিষয় হিসাবে পরিগণিত হয়েছে।